অমরনাথ তীর্থযাত্রীদের বিনামূল্যে শীতের পোশাক, চা, অক্সিজেন মাস্ক দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। মেঘ ভাঙা বৃষ্টিতে কয়েকদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রতি বছরের মতোই হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উঠতে শুরু করেছেন অমরনাথ দর্শনে। আবার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অমরনাথ শ্রাইন বোর্ড। এর পাশাপাশি যারা অমরনাথ দর্শনে আসছেন তাদের চিকিৎসার জন্য প্রতি বছরের মতো এবছরও হাজির হয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ বলেন, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে সাধারণ তীর্থযাত্রী ও যেসব সন্ন্যাসী অমরনাথে আসছেন তাদের গরমের জ্যাকেট দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। পাশাপাশি চন্দনবাড়িতে সংঘের মেডিকেল ক্যাম্প থেকে সব রকম প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন মাস্ক দেওয়া হচ্ছে। মেডিকেল ক্যাম্পের দায়িত্বে থাকা স্বামী সত্য মিত্যানন্দ মহারাজ বলেন, তীর্থযাত্রীদের বিনামূল্যে শীতের পোশাক ঔষধের পাশাপাশি তাদের গরম চা দেওয়া হচ্ছে চন্দনবাড়ি ক্যাম্প থেকে। পাহাড়ের উপরে ওঠার সময় যাতে শ্বাসকষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন মাস্ক দেওয়া হচ্ছে।